রবিবার বিকালে ডাক্তার হরিমোহন কুণ্ডু ও গীতারানী কুণ্ডুর আশীর্বাদ নিয়ে আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডুর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে দুস্থ পরিবারদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হলো। এছাড়াও ব্রিজের নিচে কবরস্থানের জায়গাটি এই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অচিন্ত কুণ্ডু দানপত্র হিসাবে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাতে সেই দানপত্র তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর সঞ্জয় ঘুরুই, মিতা দে, বিশ্বনাথ চ্যাটার্জি, সোমা পণ্ডিত এছাড়াও আরও অনেকে। আগে ফোন করেছিলাম তো দাদা, ঘুমাচ্ছিল মনে হচ্ছে। আমাদের মধ্যে আমাদের এই কবরস্থানের দলিল, এই কবরস্থান আমি আরামবাগ পৌরসভাকে দান করলাম এবং আজকে এই পৌরসভা এবার এই কবরস্থানের মালিক। তোমাদের কবরস্থানের যা সুখ সবাই সবাই করা, যা অসুবিধে সুবিধে, এবারে এর মালিক হচ্ছেন আমাদের চেয়ারম্যান মাননীয় সমীর কুমার ভান্ডারী মহাশয়, পৌর প্রধান উনি। এবার থেকে তোমাদের কবরস্থানের দায়িত্বভার গ্রহণ করলেন দাদা। ওনার দুজনের সামনে বলুন দিদি। আমি এই কবরস্থান আমি দান করলাম আমার বাবা মায়ের নামে, ডাক্তার হরিমোহন কুণ্ডু এবং সীতারানী কুণ্ডুর উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আমি এই কবরস্থান দান করলাম। এবং এই গেটটাও আমি করেছি, এই গেটটাও আমি আমার বাবার নামে উৎসর্গ করেছি এবং জনসাধারণের উদ্দেশ্যে, মুসলিম ভাই বোনেদের উদ্দেশ্যে এই কবরস্থান আমি পৌরসভাকে দান করলাম। আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডে মানে খুশির ঈদ সামনে আসছে, আর একটা রোজার পরে ঈদের চাঁদ উঠবে আকাশে। সেই খুশির ঈদ মানে অনুষ্ঠানটাকে সকলের মধ্যে আমরা ভাগ বাটোয়ারা করে নেবার জন্য সামান্য কিছু বস্ত্র, এমন কিছুই নয়, হয়তো মহার্ঘ কিছু বস্ত্র নয়, একটি করে নতুন বস্ত্র যতজনের হাতে পেরেছি আমরা তুলে দিয়েছি। অত হিসেব করিনি, দিয়েছি যতগুলি আমার ওয়ার্ডে যারা একটু মানে নতুন কাপড় পেলে একটু খুশি হবে আমি বুঝতে পেরেছি, বা যাদের একটু প্রয়োজন আছে বুঝতে পেরেছি, আমাদের সাধ্য মতো সামর্থ্য মতো আমরা তাদের হাতে তুলে দিয়েছি। কারণ উপহারে শুধু প্রীতি বোঝা যায়, তাই দেয়া প্রয়োজন। এই জন্য আমাদের উপস্থিত ছিলেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের, এই 12 নম্বর ওয়ার্ডের নয়, আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডারী মহাশয়, আর আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয়া, এবং আরও যারা 16টা ওয়ার্ডের কাউন্সিলর ওনারা সকলে উপস্থিত ছিলেন, আমাদের বাবা স্বর্গীয় ডক্টর হরিমোহন কুণ্ডু এবং আমাদের মা গীতারানী কুণ্ডু, ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের এই ঈদগাহের সামনে বীরতলাতে আমাদের পবিত্র রমজান মাসে সামনে ঈদের আনন্দে আমরা কিছু বস্ত্র বিতরণ করলাম। আর আমার হাজব্যান্ড মাননীয় অচিন্ত কুমার কুণ্ডু, ওনারই উৎসাহ, ওনারই সমস্ত কিছু, আমি নাম মাত্রই থাকি সব কাজে, এটা খুব সত্যি কথা। উনি যা করার, যা কিছু ব্যবস্থা আয়োজন, যা কিছু উনি করছেন। এটা আমার পুরো আমার বাবা স্বর্গীয় ডাক্তার হরিমোহন কুণ্ডু, আমার মা গীতারানী কুণ্ডুর নামে উৎসর্গ করেছি এই কবরস্থানটি, এবং একটি শ্মশানও আমি করেছি, সেটাও আমার বাবা ডাক্তার হরিমোহন কুণ্ডু এবং আমার মা গীতারানী কুণ্ডুর উদ্দেশ্যে, যাতে আজীবন মানুষ ডাক্তার হরিমোহন কুণ্ডু এবং স্বর্গীয় ডাক্তার হরিমোহন কুণ্ডু এবং গীতারানী কুণ্ডুকে মানুষ মনে রাখে, হাজার হাজার বছর যেন ওনারা বেঁচে থাকেন, এটা আমার মেন উদ্দেশ্য, আর কিছু না। আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘুর যত মানুষ, বৃদ্ধ থেকে সাধারণ মানুষ,
এবং এবং তাদেরকে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হলো। খুশি মনে এটা নিয়েছেন, এতে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। মানুষ যেন খুশির ঈদে খুশিতে থাকতে পারে, এই উদ্দেশ্যে দেয়া। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।